মাটি কাটতে গিয়ে পুরনো দিনের কড়ি পাওয়া গেল নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কাজীপাড়া এলাকায়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, কড়িগুলি পরীক্ষা করে দেখা হোক সেগুলি কোন যুগের। মাটি কাটতে গিয়ে পুরনো দিনের কড়ি পাওয়া গেল নাকাটিগাছ গ্রাম পঞ্চায়েতের চামটা গ্রামের কাজীপাড়া এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, কড়িগুলি পরীক্ষা করে দেখা হোক সেগুলি কোন যুগের। দুদিন আগে এলাকার 50 সদস্য পরিমল বর্মন বাড়ি করার জন্য জেসিবি দিয়ে মাটি কাটছিলেন। সেই সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে একটি মাটির কলসি, সেই কলসিতেই ছিল কড়িগুলি। কড়ি বেরিয়ে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। কড়ি দেখতে প্রতিদিনই জমছে ভিড়। পঞ্চায়েত সদস্য পরিমল বর্মন জানান, বাড়ি করার জন্য মাটি খুঁড়তেই একটি কলসি বেরিয়ে আসে, সেই কলসিতেই ছিল কড়িগুলি। কড়িগুলি কোন সময় তা জানা প্রয়োজন। মাটি কাটতে গিয়া ওই জিসিবি ব্যাকেটে ওই একটা ওই কড়ির একটা কলসি উঠে আসে। তো কলসিটা ওখানে সাথে সাথে তো ভেঙে যায়। ওই ওখানে অনেক বাচ্চা কাচ্চা বা লোকজন ছিল, ওই সঙ্গে সঙ্গে গিয়া কড়ি সবাই হাতে হাতে দেখে সবাই হাতে হাতে নিল। তাতে প্রায় অনেক লোকেই নিছে, 40-50 জন লোক ছিল। সবাই হাতে হাতে কড়ি নেওয়ার পরে ওখানে দেখি বেশ কিছু আরও কড়ি রয়ে গেল। পরে ওগুলি আবার সংরক্ষণ করে বাড়িতে নিয়ে রাখা হলো। সেই কড়িগুলোকে নিয়ে আমরা মানে ভীষণ একটা চিন্তা করতেছি যে এই কড়িগুলো নিশ্চয়ই এগুলো তো এখনকার দিনের না, এগুলো বিষয়ে এখন আমরা হ্যাঁ যে এটা এখন মানে বিষয়টা চিন্তা করতেছি যে এই জিনিসগুলো তো এইভাবে নিয়ে রাখলে তো আর কেউ কিছু বুঝতে পারবো না। তো কেউ করে রিসার্চ করা যায় আর কি, জিনিসটাকে আর কি বোঝা যাবে জিনিসটা এটা কতদিনের পুরানা। হ্যাঁ, স্থানীয়দের দাবি, প্রত্নতাত্ত্বিক গবেষকরা এসে কড়িগুলি পরীক্ষা করে দেখুক। ওই আমার ছোট ভাই পরিমল, ও বাড়ি করার জন্য একটা খাল বন্ধ করবে, খাল বন্ধ করে সেখানে বাড়ি করবে এবং ওই উঁচা জায়গাটা কাটতেছিল জেসিবি দিয়ে লাগা উঁচা জায়গাটা মাটিটা কাটিয়ে খালটা বন্ধ করবে। এখন এই জেসিবির সে বকেটে একটা হাড়ি পাওয়া যায়, হাড়ি পাওয়া যায় বলতে জেসিবির বকেটে ভাঙে গেছে। এখন ভাঙার পরে দেখা গেল কিছু কড়ি বাইর হয়ে গেছে এবং ওই বাচ্চারা টানাটানি করতেছে। কি ব্যাপার দেখলাম, আমি কাছে গিয়ে দেখি কড়ি, তা সেই কড়ি যাই হোক অনেক বাচ্চারাই অনেক নিয়ে গেছে। তার মধ্যে আমরা কিছুটা সংরক্ষণ করছি আর কি, জোগাড় করছি। এবার এটা নিয়ে চিন্তা করতেছি, এটা যে কড়ি এই হাড়ির ভিতরে সেটা কত বছর আগেকার হতে পারে বা কত কোন সময়ের হতে পারে, আমরা এটা চিন্তা ভাবনা করছি। এবার এখন যদি কোনো প্রত্নতাত্ত্বিক বা কোনো রিসার্চ যারা করেন আর কি, তারা যদি আসতেন বা দেখতেন তো বোঝা যেত কত সনের বা কত যুগ আগের।